আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের বিচ্ছিন্ন ঘটনায় 838 ইউপি ভোট শেষ। মাদারীপুরে মামার পক্ষে নেমে সাবেক ছাত্রলীগ সেক্রেটারি রাব্বানী ছুরিকাহত। ঝালকাঠিতে আগুনে পোড়া লঞ্চের অর্ধ শতাধিক যাত্রী এখনও নিখোঁজ, খুঁজে ফিরছেন স্বজন ও উদ্ধারকারীরা। বরিশালে চিকিৎসাধীন 21 জনই শঙ্কামুক্ত। ঢাকায় 50টি বাস দিয়ে নগর পরিবহন উদ্বোধন করলেন দুই মেয়র। কমবে সড়ক দুর্ঘটনা, আসবে শৃঙ্খলা, আশামন্ত্রী। কক্সবাজারে দল বেঁধে পর্যটক ধর্ষণের ঘটনায় আরও তিনজন গ্রেফতার, মূল হোতা আশিক, জয় ও বাবু ধরাছোঁয়ার বাইরে। শ্রদ্ধা ভালোবাসায় বনানীতে চিরনিদ্রায় বরেণ্য সাংবাদিক রিয়াজউদ্দিন, অপূরণীয় শূন্যতা বলছেন সতীর্থ ও সহকর্মীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, ধাওয়া পাল্টা ধাওয়া, জাল ভোট, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাইয়ের বিচ্ছিন্ন ঘটনায় 838টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়েছে। ভৈরবের কালিকা প্রাসাদে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন 10 জন। মাদারীপুরের ইশিবপুরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছেন রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ। ভোট কারচুপির অভিযোগ শুনে রাব্বানী সেখানে গেলে নৌকা প্রার্থী মোশারফ মোল্লার ছেলের নেতৃত্বে হামলার শিকার হন তিনি। এক পর্যায়ে ছুরি দিয়ে কোপানো হয় রাব্বানীকে। হামলা করার 15-20 মিনিট ধরে আমি হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট যে আছেন উনি সদরের ইউনো, তাকে আমি বলেছি, সে বলছে আসতেছি আসতেছি, আসে নাই। এদিকে ভৈরবের কালিকাপ্রসাদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারুক মিয়া ও স্বতন্ত্র প্রার্থী লিটন মিয়ার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ 20-25 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ ও ব্যাপক লাঠি চার্জ করে। কিশোরগঞ্জের কটিয়াদিতে জাল ভোট ও ব্যালট ছিনতাই হয়েছে, স্থগিত করা হয় একটি কেন্দ্রের ভোট। হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খাগাউড়া ইউনিয়নে সংঘর্ষে অন্তত 5 জন আহত হন। লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। রাজশাহীর বাগাবাউসা বাজারে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জের 5 গাছি কেন্দ্রে সংঘর্ষে আহত হন নৌকা প্রার্থী সেকান্দার আলী। চুয়াডাঙ্গায় ভোট কারচুপির অভিযোগে আলুকদিয়া ও কুতুপুর ইউনিয়নের 4 স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন। বিকেল 3টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন তারা। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চুয়াডাঙ্গার কুতুপুর ইউনিয়নের ভুলুটিয়া কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। অপরদিকে আলুকদিয়া ইউনিয়নে ভোট দিতে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীর 2 কর্মীকে ছুরিকাঘাত করেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা। ব্রাহ্মণবাড়িয়া, রাখাউড়া ও বিজয়নগরে টাকাসহ গ্রেফতার করা 2 পোলিং এজেন্টকে দেওয়া হয়েছে কারাদণ্ড, বরখাস্ত করা হয়েছে প্রিজাইডিং অফিসারকে। ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে চট্টগ্রামের পটিয়ার 2 ইউনিয়নের 3টি কেন্দ্রে। কয়েক কেন্দ্রে স্বতন্ত্র ও আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এছাড়া সারাদেশে কারচুপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জন করেছেন। সার্চ কমিটি নয়, সংবিধান অনুযায়ী আইন করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে দেখা করে দলটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, পেশি শক্তি ও অস্ত্রের ব্যবহার বন্ধে রাষ্ট্রপতির শক্ত ভূমিকা আশা করছেন তারা। পরে দলটির দায়িত্বপ্রাপ্ত কার্যকরী সভাপতি আইভি আহমেদ জানান, কমিশনকে কার্যকর করতে তাদের দলের পক্ষে 7 দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে 20 ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন রাষ্ট্রপতি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাথে আলোচনা হয়। তবে আজকের আলোচনায় অংশ নেয়নি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। সোমবার বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং খেলাফত মজলিস রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেবে। তো উনি ওনার সীমিত ক্ষমতার মধ্যে উনি চেষ্টা করবেন, উনি বলেছেন। তারপরে ভোটাধি কেন্দ্রে যেতে পারে না, ভোটার ভয় পায়, সবকিছু ব্যবহার, কোনো মামলা হয়নি, অস্ত্র জমা দেওয়া হয়নি, সব কিছু আমরা বলেছি। এবং সেটার যেন সরকার যেন উদ্যোগ নেয় পরবর্তী নির্বাচনে যেন এগুলি পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি। কিন্তু
এখন উনি বলেছেন যে ওনার ক্ষমতার মধ্যে উনি চেষ্টা করবেন। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজদের এখনও খুঁজে ফিরছেন স্বজনরা, চলছে উদ্ধার অভিযানও। নিখোঁজদের তথ্যের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। লঞ্চ মালিক সহ 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে বরগুনায়। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। এদিকে বরিশালে চিকিৎসাধীন 41 জনের সবাইকে শঙ্কামুক্ত বলেছেন চিকিৎসকরা। ঝালকাঠির সুগন্ধা নদীর মৃত্যুপুরীতে এখনো স্বজনদের লাশের খোঁজে অনেকে। তৃতীয় দিনের মতো রবিবার সকালে ঝালকাঠির লঞ্চঘাট এলাকা থেকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো অর্ধশতাধিক মানুষ নিখোঁজ রয়েছে এমন দাবির প্রেক্ষিতে অভিযান চলছে। ভিকটিম থাকতে পারে, যেহেতু পানি ঠান্ডার কারণে একটু পরে মানুষ ডুবে গেলে ভেসে উঠে পড়ে, ঠান্ডার কারণে এই জিনিসটা হচ্ছে, যার জন্য আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। নদীটা চওড়া তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, খুব বেশি বড় না। এটি মাঝ নদীতে যদি আগুন লেগেও থাকে, এটা যদি খুব দ্রুত তারা যে কোনো একটা পাড়ে এনে অ্যাঙ্করিংটা করতে পারতো, তাহলে কিন্তু মানুষজন সরাসরি তীরে নামতে পারতো। কেউ কেউ ট্রলার নিয়ে নদীর বিভিন্ন প্রান্তে খুঁজে ফিরছেন প্রিয়জনকে। কর্তৃপক্ষের অবহেলায় এত প্রাণহানি হয়েছে বলে অভিযোগ তাদের। লঞ্চ কর্তৃপক্ষের শাস্তি চান তারা। শুধু আগুন আর আগুন, ভয়ানক দৃশ্য, আল্লাহ না দেখাইলে বোঝার কোনো উপায় নাই। এক মিনিটের মধ্যে সমস্ত লঞ্চ ছড়াইয়ে গেছে, কারোর দিকে তাকাইতে পারতেছি না। ঝাঁপ দিয়ে পাশে গেলাম, পাশে যেয়ে পর্দা খোলার চেষ্টা করলাম, কিন্তু পারি নাই। এরপর পর্দাটা থাকছিল সিরিয়া লাভ দিয়ে নদীতে পড়ছে। নিখোঁজদের তথ্য সংগ্রহে পুলিশের পক্ষ থেকে ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। এদিকে এ ঘটনায় এমভি অভিযান 10 লঞ্চের মালিক হামজালাল শেখ সহ 25 জনের বিরুদ্ধে মামলা করেছেন বরগুনার বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির। সে হামজালাল শেখকে প্রধান আসামি, 20-25 জন আসামি অজ্ঞাতনামা করে আমরা এই মামলাটা নিয়ে এসেছি বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার তিনি সন্তুষ্ট হয়ে তারপরে এজাহারের আদেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বরগুনা সার্কিট হাউসে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। প্রাথমিকভাবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ইঞ্জিন রুম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত, এবং পরবর্তীতে আরও কিছু আনুষঙ্গিক ঘটনার কারণে এই অগ্নিকাণ্ডের আরও বিস্তার ঘটেছে এবং প্রাণহানি ঘটেছে। অন্যদিকে দগ্ধদের চিকিৎসা চলছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা সেবায় যোগ হয়েছে শেখ হাসিনা বান ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল থেকে যাওয়া 7 সদস্যের মেডিকেল টিম। সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10-এ অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় এই লঞ্চের 4 মালিক সহ 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার নৌ আদালত। রোববার বিকেলে মামলা দায়েরের পর সেটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক জনাব বেগম। মামলার আসামিরা হলেন লঞ্চের মালিক প্রতিষ্ঠান মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির 4 মালিক মোহাম্মদ হামজালাল শেখ, মোহাম্মদ শামিম আহমেদ, মোহাম্মদ রাসেল আহমেদ ও ফেরদৌস হাসান রাব্বি। লঞ্চের ইনচার্জ মাস্টার মোহাম্মদ রিয়াজ শিকদার, ইনচার্জ চালক মোহাম্মদ মাসুম বিল্লা, দ্বিতীয় মাস্টার মোহাম্মদ খলিলুর রহমান ও দ্বিতীয় চালক আবুল কালাম। এর আগে দুপুরে নৌ পরিবহন অধিদপ্তরে অবস্থিত নৌ আদালতে মামলা করেন অধিদপ্তরের প্রধান পরিদর্শক শফিকুর রহমান। এছাড়া দুর্ঘটনার মামলা হয় আইন অনুযায়ী অভিযান 10 লঞ্চের ফিটনেস সনদ, নিবন্ধন ও মাস্টার চালকদের সনদ স্থগিত করা হবে বলে নৌ পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে। অভিযানটি, যেটি ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় পতিত হয়, সেই নৌযান সংশ্লিষ্ট 8 জনের বিরুদ্ধে আজ বিজ্ঞ নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে। নৌ পরিবহন অধিদপ্তরের চিফ ইন্সপেক্টর জনাব শফিকুর রহমান এই মামলা দায়ের করেন। এর মধ্যে 4 জন মালিক এবং বাকি 4 জন মাস্টার এবং ড্রাইভার, তাদের এই মামলা বিজ্ঞ আদালত আমলে গ্রহণ করেন এবং বিজ্ঞ নৌ আদালত এই আসামিদের, প্রত্যেক আসামিদের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাদের বিরুদ্ধে উদ্বোধন হলো ঢাকা নগর পরিবহন বাস রুট পাইলটিং প্রকল্প। পরীক্ষামূলকভাবে ঘাটাচর, সাইনবোর্ড, কাঁচপুর ব্রিজ পর্যন্ত চলবে এই বাস রুট রেশনালাইজেশন। ভার্চুয়ালি রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা আর যানজট কমাতে ঢাকা ও আশেপাশের 42টি রুটে এই সার্ভিস চালু করা হবে। যানজটে নাকাল নগরবাসীর জন্য সরকারি উদ্যোগে নতুন একটি বাস সার্ভিস চালু হলো রবিবার। প্রয়াত মেয়র আনিসুল হকের নেয়া
এই উদ্যোগে প্রাথমিকভাবে বিআরটিসির 30টি লাল রঙের ডাবল ডেকার এবং প্রাইভেট কোম্পানি ট্রান্স সিলভার 20টি সবুজ রঙের বাস দিয়ে কার্যক্রম শুরু হলো। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মোহাম্মদপুর গুলিস্তান মতিঝিল হয়ে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় 27.5 কিলোমিটার এই রুটে বাসের ভিতরে চালক ও হেল্পারদের পরিচয়পত্র এবং নির্দিষ্ট ড্রেস থাকবে। এই রুটে প্রতি কিলোমিটারে ভাড়া 2.15 টাকা। নির্দিষ্ট কাউন্টার থেকে ই টিকিট সংগ্রহ করে বাসে চড়তে হবে। পরীক্ষামূলক এই বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এমনটি জানালেন ঢাকার দুই মেয়র। একটি বাস থেকে আরেকটি বাস কোনো আশেপাশে এসে পাশাপাশি দাঁড়ানোর সুযোগ নাই। একটি বাস এগিয়ে যাবে, পিছনের বাসটা এসে সেই যাত্রী ছাউনিতে দাঁড়াবে। আগামী 2023 সালের মধ্যেই আমরা ঢাকা শহরের বাকি ক্লাস্টারের সম্পূর্ণ এলাকায় আমাদের নতুন যাত্রাপথে আমরা আমাদের এই ঢাকা নগর পরিবহন পরিপূর্ণভাবে আমরা সেবা আমরা চালু করতে পারব। ঢাকা শহরের এই ডিসিপ্লিন আনার জন্য বাসের কোনো বিকল্প নাই। একটি গাড়িতে মাত্র 5 জন জায়গা ধরে, কিন্তু আমরা বাসকে যদি আমরা সুন্দরভাবে নিরাপদভাবে টাইমলি মেনটেন করতে পারি তাহলে কিন্তু ঢাকা শহরের চাপ কিন্তু অনেক কমে যাবে। ঢাকা মহানগর পরিবহন রুটের পাইলটিংয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, কোনো অনুমোদনহীন বাস আর শহরে চলতে দেয়া হবে না। আমাদের দুর্ঘটনা যেমন দুর্ভাবনা, তেমনি যানজটও আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। কাজেই এ দুটি বিষয় মাথায় রেখে সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা, আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আপনাদের এই উদ্যোগে যদি কোনো বাধা আসে সে বাধা অতিক্রমে আমি মন্ত্রণালয় থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি। পরে ঢাকার দুই মেয়র বেলুন উড়িয়ে বাস চলাচলের আনুষ্ঠানিকতা শুরু করেন, যাত্রী হয়ে কাউন্টার থেকে ই টিকিট সংগ্রহ করে ভ্রমণ করেন। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে এক নারীকে গণধর্ষণের ঘটনায় 3 সহযোগীকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। এ নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করা হলো। ভোর রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত DIG মোহাম্মদ মুসলিমউদ্দিন জানান, 3 জনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। এরা হলো কক্সবাজার শহরের দক্ষিণ বাহাটছড়ার রেজাউল করিম শাহাবুদ্দিন, পশ্চিম বাহাটছড়ার মেহেদি হাসান ও চাকুরিয়া উপজেলার উলুবনিয়া গ্রামের মামুনুর রশিদ। তবে ধর্ষণ কাজের মূল হোতা আসামি আশিকুল ইসলাম আশিক, ইসরাফিল হুদা জয় ও মেহেদি হাসান বাবু এখনও ধরাছোঁয়ার বাইরে। গ্রেফতার অপর আসামি হোটেলের ব্যবস্থাপক রিয়াজউদ্দিন ছোটন 4 দিনের রিমান্ডে রয়েছে। প্রধান আসামি আশিকের বিরুদ্ধে নারী নির্যাতন, ইয়াবা ও অস্ত্রসহ 17টি মামলা রয়েছে। ইসরাফিল হুদা জয়ের বিরুদ্ধে রয়েছে 2টি মামলা। গত বুধবার স্বামী সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে 2 বার দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী। ওই দিন রাত 1:30টার দিকে কক্সবাজারের কলাতলীর জিয়া গেস্ট ইন নামে একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে র্যাব। কিছু সংখ্যক দুষ্কৃতকারী তাদেরকে চাঁদা দাবি করে পরবর্তীতে রেপ করে, আমরা পরের দিন এটা থানায় মামলা হয়। আমরা তদন্ত পাওয়ার পরে আমরা কাজ শুরু করেছি। ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই জবানবন্দির ভিত্তিতে 3 জন আসামিকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে। দেশে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার। গেল 24 ঘণ্টায় মারা গেছেন 4 জন, যার মধ্যে নারী 3 জন এবং পুরুষ 1 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় দেশে এ পর্যন্ত 28,060 জন প্রাণ হারিয়েছেন। গত 24 ঘণ্টায় 17,072 জনের নমুনা পরীক্ষায় আরও 268 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত 15,83,253 জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 247 জন, মোট সুস্থ 15,47,427 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.57 আর সুস্থ 97.74%, মৃত্যুর হার 1.77%। শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো 21শে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক রিয়াসউদ্দিন আহমেদকে। জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম জানাজায় অংশ নেন দীর্ঘদিনের সহকর্মী, মন্ত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদেশে সাংবাদিকতা আর গণতান্ত্রিক আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন সবাই। দ্য ফিনান্সিয়াল হেরাল্ড এবং দ্য নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদকে শেষ বিদায় জানাতে রবিবার সকালে নিয়ে আসা হয় তার দীর্ঘদিনের কর্মস্থল জাতীয় প্রেস ক্লাবে। তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তার দীর্ঘদিনের সহকর্মী, মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক ও সাংবাদিক নেতা এবং বিশিষ্টজনেরা। এ সময় সবাই তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে এদেশের গণতান্ত্রিক লড়াইয়ে তার অবদানের কথা উল্লেখ করেন। তার এই চলে যাওয়া সাংবাদিকতার জগতে যেমন একটা ক্ষতি হলো, একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলনেও একটা বড় ক্ষতি হলো। আমাদের দীর্ঘদিন স্মরণ রাখা উচিত, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থেই সাংবাদিকদেরকে সাহসী হবার জন্য তার বিরাট ভূমিকা ছিল। রিয়াজউদ্দিন আহমেদ ছিলেন জাতীয় প্রেস ক্লাব ও অবিভক্ত বিএফইউজের সভাপতি। সাংবাদিকতায় অবদানের জন্য 1993 সালে তিনি 21 পদক লাভ করেন। সংবাদপত্রের মালিক সম্পাদক হিসেবেও তিনি সাংবাদিকদের অধিকার রক্ষায় ছিলেন সচেষ্ট। উদার মনোভাব, সবার সঙ্গে মেলার মিলিমিশে করার যে ওনার একটা স্বভাব সুলভ, ওনার একটা গুণ ছিল, আমরা যেন সেই গুণ আমাদের মধ্যে আনতে পারি। রিয়াজ ভাইকে দায়িত্ব দিতাম নবাবের সাথে এবং সাংবাদিকদের সাথে একটা সমন্বয় করার জন্য, এবং তাকে আমরা এটাও বলতাম আপনি কিন্তু সাংবাদিকদের পক্ষ নিয়েন না, আপনি কিন্তু নিরপেক্ষ থাকেন। উনি কিন্তু নিরপেক্ষভাবে সেই দায়িত্ব পালন করেছেন। ওনার ব্লাড রিলেশনস না হয়েও আমাদের চেয়ে বড় ফ্যামিলি ছিল বাংলাদেশের প্রেস অ্যান্ড প্রেস এবং মিডিয়া কমিউনিটি। কেন বড় বলছি, আমাদের চেয়ে অনেক বেশি সময় এবং কেয়ার মনে হয় আপনাদের সবার জন্য ওনার সবসময় ডেডিকেটেড ছিল। জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি নরসিন্দীর মনোহরদিতে। রিয়াজউদ্দিন আহমেদের বিদায় সাংবাদিকতার জগতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহসা পূরণ হবে কিনা তা নিয়ে সন্দিহান সাংবাদিক নেতৃবৃন্দ। গণতন্ত্রের জন্য তার যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটাই আমরা সবসময় এই আকাঙ্ক্ষায় অনুপ্রাণিত হয়েছি। তো আমাদের দুঃখ যে গণতন্ত্রহীনতার এমন এক সময় তার বিদায় ঘটলো যখন তিনি এই গণতন্ত্রের বিজয়টা দেখে যেতে পারলেন না। আমাদের পেশার সমস্ত সংকটে তিনি আমাদের ভরসা ছিলেন, আমাদের সবচেয়ে আশার ভরসার জায়গা ছিলেন। তার মৃত্যু আমাদেরকে বহু শূন্যতার জায়গায় ঠেলে দিল। উনি এত অমায়িক, এত ভদ্র এবং সাংবাদিকতার যে আমরা যেটা বলি যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, কিন্তু সাংবাদিকতার স্বাধীনতা, এই সব কথা বিষয়গুলোতে তিনি যতটা মনোযোগ দিতেন সেগুলো আমরা দারুণভাবে মিস করব। শনিবার দুপুর 1:30টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান এই জ্যেষ্ঠ সাংবাদিক। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। ২০২০ সালের মতো 2021 সালেও করোনায় বিপর্যস্ত ছিল জনজীবন। করোনার অভিঘাতে স্থবির দেশের অর্থনীতি, শিক্ষাসহ সব ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নেওয়া হয় নানা সতর্ক কৌশল ও পদক্ষেপ। দেড় বছরেরও বেশি সময় পর খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ানো হয়েছে টিকাদানের গতি। বছরের শেষ ভাগে এসে শুরু হয় বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম। চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানে দেশে। অসচেতনতা, স্বাস্থ্যবিধি না মানা, পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ায় আবার করোনা সংক্রমণ বাড়তে শুরু করে। সংক্রমণ এবং মৃতের সংখ্যা বাড়ায় মার্চের 29 তারিখ 18 দফার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সব ধরনের জনসমাগম সীমিত করার ব্যবস্থা নেওয়া হয়। গণপরিবহনে 50% আসন খালি রাখা, বিদেশ ফেরতদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন অন্যতম, পর্যটন বিনোদন কেন্দ্রেও লোক সমাগম নিয়ন্ত্রণ করার কথা বলা হয়। সংক্রমণ না কমায় এপ্রিলের 14 তারিখ দেওয়া হয় 7 দিনের সর্বাত্মক লকডাউন। শিল্প কারখানা ও ব্যাংক প্রতিষ্ঠান খোলা থাকলেও সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। পরে লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়।
ঈদকে সামনে রেখে 25 এপ্রিল থেকে দোকানপাট ও শপিং মল সীমিত পরিসরে খুলে দেওয়া হয়। 2020 সালের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়। মার্চ মাসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। তবে এসব অনুষ্ঠান সব আয়োজনই পালিত হয় স্বাস্থ্যবিধি মেনে। 2020 সালের মার্চ থেকে বন্ধ হওয়া দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেড় বছরেরও বেশি সময় পর এবছরের 12 সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 15 তারিখে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। করোনায় সর্বোচ্চ মৃত্যু হয় 5 ও 10 আগস্ট, দুদিনই প্রাণ হারান 264 জন করে, আর সর্বোচ্চ শনাক্ত হয় 28 জুলাই, 16,230 জন। অক্টোবরের প্রথম সপ্তাহে কমে আসতে থাকে শনাক্ত মৃতের সংখ্যা, সর্বনিম্ন শনাক্ত হয় 7 নভেম্বর, 178 জন। জানুয়ারির 27 তারিখ দেশে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন টিকা নেন 26 জন, প্রথমে অ্যাস্ট্রাজেনেকা দিয়ে শুরু হলেও পরবর্তীতে যোগ হয় ফাইজার, সিনোফার্মা ও মডার্না। টিকা প্রাপ্তির জন্য ভারতের সাথে চুক্তি হলেও হঠাৎ করেই 25 মার্চ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় দেশটি। এতে খানিকটা বিপাকে পড়ে বাংলাদেশ। পরে অবশ্য চীন, যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ টিকা সরবরাহ করে। ডিসেম্বরে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ প্রদান। করোনার ভয়াল থাবায় এবছরও বিপর্যস্ত ছিল বিশ্ব ধস নামে ব্যবসা বাণিজ্যে। জানুয়ারির 27 তারিখে বিশ্বে সর্বোচ্চ মৃত্যু হয় 17,540 জনের, সর্বনিম্ন মৃত্যু হয় 19 ডিসেম্বর, 4,581 জন, সর্বোচ্চ শনাক্ত 23 ডিসেম্বর, 9,82,574 জন, সর্বনিম্ন শনাক্ত হয় 15 ফেব্রুয়ারি, 2,62,569 জন। বছরের শেষ দিকে করোনার নতুন ধরন ওমিক্রনের ভয়াবহতার সংখ্যা আবার জেঁকে বসেছে বিশ্ববাসীর মনে। এ পর্যন্ত 110টি দেশে ওমিক্রন আঘাত হেনেছে, ফলে এবারও বড়দিনের উৎসবের রাশ টেনে ধরা হয়। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলায় 13 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 8 জনকে। রবিবার সকালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। 2016 সালের 14 নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নাটাই দক্ষিণ ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হককে কুপিয়ে জখম করা হয়। ওই দিন রাতে সদর হাসপাতালে মারা যান জহিরুল। এ ঘটনায় নিহতের ভাই কবির হোসেন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে জহিরুল হককে হত্যার ঘটনায় 21 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার 16 আসামি বর্তমানে কারাগারে রয়েছে, পলাতক রয়েছে 5 আসামি। চট্টগ্রামের আনোয়ারায় এক ব্যক্তিকে তুলে নিয়ে টাকা আদায়ের মামলায় 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। রবিবার বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। অভিযুক্ত 6 পুলিশ সদস্য হলেন কনস্টেবল আব্দুল নবী, এসকান্দার হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মোহাম্মদ মাসুদ এবং মোর্শেদ বিল্লাহ। 3 ফেব্রুয়ারি মধ্যরাতে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রাম থেকে আব্দুল মান্না নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় 8 তরুণ। এ সময় তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। থানায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে জানিয়ে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। 1,80,000 টাকা পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয় ওই যুবককে। পরে অপহরণ এবং মুক্তিপণের অভিযোগে 7 ফেব্রুয়ারি আনোয়ারা থানায় মামলা করেন আব্দুল মান্নান। ঘটনার সঙ্গে 6 পুলিশ কনস্টেবলের সম্পৃক্ততা পায় তদন্ত কর্মকর্তা। 6 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদেশে চিকিৎসা এবং দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা শহরের বৈঠক বাগানে জেলা মহিলা দলের সম্মেলনের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিনা ভোটে সরকারের গদিতে কম্পন শুরু হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ওয়াদুদ ভুঁইয়া। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাহনা আক্তার শানু। সম্মেলনে জেলা মহিলা দলের 151 সদস্যের কমিটি গঠন করা হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের বিচ্ছিন্ন ঘটনায় 838 ইউপি ভোট শেষ। মাদারীপুরে মামার পক্ষে নেমে সাবেক ছাত্রলীগ সেক্রেটারি রাব্বানী ছুরিকাহত। ঝালকাঠিতে আগুনে পোড়া লঞ্চের 125 যাত্রী এখনও নিখোঁজ, খুঁজে ফিরছেন স্বজন ও উদ্ধারকারীরা। বরিশালে চিকিৎসাধীন 41 জনই শঙ্কামুক্ত।
ঢাকায় 50টি বাস দিয়ে নগর পরিবহন উদ্বোধন করলেন দুই মেয়র। কমবে সড়ক দুর্ঘটনা, আসবে শৃঙ্খলা আশা মন্ত্রীর। কক্সবাজারে দল বেঁধে পর্যটক ধর্ষণের ঘটনায় আরও তিনজন গ্রেফতার, মূল হোতা আশিক, জয় ও বাবু ধরাছোঁয়ার বাইরে। শ্রদ্ধা ভালোবাসায় বনানীতে চিরনিদ্রায় বরেণ্য সাংবাদিক রিয়াজউদ্দিন, অপূরণীয় শূন্যতা বলছেন সতীর্থ ও সহকর্মীরা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 10:30। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।